Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর শেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সে বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি একটু বলবো আপনাদের সাথে কথা, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আপনারা দেখতে পারবেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেক সময় অনেকটা কাজ করে থাকি। মাইক্রোসফট ওয়ার্ডে পর্যন্ত আমার প্রায় 55 থেকে 56টি ভিডিও আছে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি, কি করে একটি আদর্শ দরখাস্ত আমরা লিখতে পারি বাংলায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই এই ব্যাপারটি একেবারে বেসিক একটি বিষয়, একটি বেসিক লেভেলের একটি বিষয়। তারপরেও অনেকের সময় অনেকের মধ্যে অনেক প্রবলেম থাকে, সেই প্রবলেমকে সলভ করার জন্য মূলত আজকে আমি আপনাদের সাথে এসেছি এবং আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ড এর একটি নিয়ে নেব। আমার মাইক্রোসফট ওয়ার্ড এর একটি ডকুমেন্ট খুলে নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি প্রথমে যে জিনিসটি খেয়াল করতে হবে সবার আগে, আসলে আমি দরখাস্তটিকে যেখানেই লিখব সেখানে একটি অফিসিয়াল সেটআপের প্রয়োজন আছে। অফিসিয়াল একটি বিষয় থাকে, কিন্তু অনেকেই আমরা একেবারে প্রথমে পেজটা খুলেই চেষ্টা করি লিখতে, কিন্তু এটা আসলে আমার কাছে আদর্শ সিস্টেম মনে হয় না। আদর্শ সিস্টেম মনে হয় যে প্রথমে আমি এই পেজটাকে দেখব এবং আমার যে পেজটি আছে সেই পেজটিকে আমি প্রথমে পেজটি ডিজাইন করে নেব। সেটা হচ্ছে আমি প্রথমে ইনসার্টে যাচ্ছি না, আমি হোমে যাচ্ছি। হোম থেকে আমি ওকে, আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইনসার্ট, ড্র আছে এখানে, ফাইল আছে, ফাইল আছে এখানে, ফাইলটা আমরা দেখে পারবো। তারপরে হোম আছে, এখান থেকে আমরা হোমটা দেখে নিতে পারবো। তারপরে ইনসার্টের আমরা অপশনটা দেখে নিতে পারবো। মূলত যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার লেআউটে যেতে হবে। প্রথমে যেতে হবে লেআউটে। লেআউট থেকে আমি চলে যাব মার্জিন। মার্জিনে ডিফল্ট আকারে নর্মাল মার্জিন চারদিকে 1 ইঞ্চি করে থাকে, আমরা এটাকে চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে কাস্টম মার্জিনে যোগ করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পর পেজ সেটআপ নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। সেই ডায়ালগ বক্সে আমরা টপ কে 1 রাখি। আমি যেটাকে আদর্শ মনে করি সেটা আপনাকে দেখবছি, সেটা হচ্ছে টপে আমি 1 রাখি এবং বটমে আমি 0.6 দেব। তারপর হচ্ছে লেফটে আমি দেখবো 1, রাইটে হচ্ছে 1। এটা একটা আদর্শ আমার কাছে মনে হয়। আবার কখনো কখনো লেফটে 1.25 এটাও আমরা দিতে পারি, যখন আমরা লিগাল কাজ করব, তখন আমরা যখন FIR লিখব তখন আমরা এটাকে করতে পারবো। তো যা হোক, এ সম্পর্কে আরো কিছু বিস্তারিত আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। আজকে অনেকদিন পরে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি দেবদেব করে দেওয়া হচ্ছে না, সময়ের একটু প্রবলেম হচ্ছে, আমি অন্যান্য কাজও করছি। তো এই কাজের ফাঁকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটি দিচ্ছি। তো আপনাদের কি ধরনের টিউটোরিয়াল প্রয়োজন সে সম্পর্কে যদি আপনারা আমাকে কমেন্টসে মতামত দেন, সে সম্পর্কে আমি আপনাদেরকে দিতে পারবো। তবে এই কমেন্টস গুলো অবশ্যই হতে হবে গঠনমূলক এবং অবশ্যই অফিসিয়াল, যাতে করে আমি আপনাদেরকে সুন্দরভাবে একটি টিউটোরিয়াল উপহার দিতে পারি। তো আমি পেপার অপশনে চলে যাচ্ছি। পেপারে গিয়ে আমরা দেখছি এখানে লিগালটা আগে করেছিলাম, লিগালের একটি কাজ, সেই জন্য এটা চলে আসছে। সাধারণত আমাদের A4 থাকে, A4 এ আমরা এই কাজটি করে থাকি। তো ওকে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি হোমে। হোমে গিয়ে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, ফন্ট 16 দিয়ে দিলাম। আর এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার সুতনি এমজে। সুতনি এমজে দেওয়ার পরে আমার আরেকটি কাজ আছে, আমার কিন্তু পেজ সেট আপ আমি করে ফেলেছি, তারপরে আমি ফন্ট চেঞ্জ করেছি, তারপরে এখান থেকে আমি এই যেখানে বিজয় 52, এখান থেকে বিজয় ক্লাসিকটাকে নিয়ে নেব। যদি আমি বিজয় 52টাকে এটাকে যদি টপ বারে রাখি, টপ বারে রাখলে আমি বিজয় ক্লাসিকটা আছে কিনা সেটা দেখে নেবো। ইংলিশ না নিয়ে আমি বিজয় ক্লাসিকটা নিচ্ছি। ওকে, তারপরে আমি যথারীতি লিখতে শুরু করব। এখন আমি একটু ক্লিক করে দেখে নিই আমার এটা ঠিক আছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তারিখ লিখব। আজকের আলোচনার বিষয় কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন অথবা আবেদনপত্র যেটাকে আমরা বলে থাকি। তারিখের জন্য আমরা একটু জায়গা রাখি, এটা অনেক সময় আমাদের হাতে থাকে না। তো
অনেক সময় আমরা চাই যে একটা নির্দিষ্ট সময়ের আগেই আমরা এটাকে লিখে ফেলতে এবং এটা পরও একটা তারিখ দিয়ে দেওয়ার, হাতে লিখে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। তো আমি লিখছি বরাবর, কি ব্যাপারে লিখব, বরাবর লিখছি। আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ঘটনা আসছে, এখানে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি বরাবর। ওকে, আমি লিখছি আমার ইউনিয়নের কথা, লিখছি ইউনিয়ন পরিষদ। ওকে, তারপরে লিখছি ভোলাবো ইউনিয়ন পরিষদ, এটা হবে না, আসলে এটা হবে চেয়ারম্যান। আমরা যেহেতু চেয়ারম্যানের বরাবরে লিখছি, ভোলাবো ইউনিয়ন পরিষদ, পোস্ট অফিস আতলাপুর বাজার। আমি বাজারটাকে ঠিক করে দিচ্ছি, এটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটি প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটু চেঞ্জ করে দেব। আমরা লেআউটে আবার যাচ্ছি, এখানে গিয়ে দেখব যে এখানে পয়েন্ট 8 রয়েছে, আমরা পয়েন্টটাকে চেঞ্জ করে দিয়ে একবারে মিলিয়ে দিতে পারি, এটা হলে আরো সুন্দর সুবিধা হয়। আপনার ইচ্ছে করলে এটাকে পয়েন্ট আমরা রাখতে পারেন, কিন্তু আমার কাছে এটা আদর্শ মনে হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আদর্শ দরখাস্ত। তো এটাকে চেঞ্জ করে ফেলার জন্য আমি এখানে একটি অপশনস এ যাচ্ছি, অপশনস এ যে এখান থেকে আমি এটাকে অটো কারেক্ট অপশন থেকে চেঞ্জ করে নিয়ে আসব। এটা আপনারা আমার আগের টিউটোরিয়াল গুলো দেখলে আপনারা এখান থেকে একটা ধারণা পাবেন। তো আজকে জাস্ট আমি এটা কাজ করার জন্য চেঞ্জ করছি। তো দেখা যাক, আমরা বিষয় লিখছি, বিষয় গভীর নলকূপের জন্য আবেদন, বিষয় গভীর নলকূপের জন্য আবেদন। এখানে গভীর নলকূপ দিতে পারি, আমরা গভীর নলকূপ স্থাপন করার জন্য দিতে পারি, গভীর নলকূপ স্থাপন করার জন্য, স্থাপন করার জন্য আবেদন। তো এটা আমি এটাকে প্রথমে এটাকে আমি একটা বোল্ড করে দিচ্ছি, তারপরে এটার নিচে একটা আন্ডারলাইন করে দেব। ওকে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, আমাদের এটা থাকবে না। চমৎকার ভাবে আমরা আস্তে আস্তে, এখন আমি এখানে এটাকে চেঞ্জ করে দিব। ওকে ওকে, এখন আর আমার বোল্ড প্রয়োজন হচ্ছে না এবং আন্ডারলাইন প্রয়োজন হচ্ছে না। জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার ইউনিয়নের অন্তর্গত, আপনার ইউনিয়নের অন্তর্গত এটা দিয়ে, তারপরে আপনারা ওয়ার্ড নাম্বার 6 নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। ওকে, আমাদের এলাকাটি অত্যন্ত গরিব এলাকা, এখানে বিশুদ্ধ পানীয় জলের অভাবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছি। এমতা অবস্থায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এখানে অনতি বিলম্বে একটি গভীর নলকূপ স্থাপন করা প্রয়োজন, কিন্তু আমাদের পক্ষে এর নির্মাণ ব্যয় মেটানো
ওকে আমি লিখছি, সম্ভব নয়। ওকে আমি এখানে একটা স্পেস দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেস আমি দিচ্ছি, আমি এটা আপাতত লিখেছি। তারপর হচ্ছে এখানে একটা কাজ করতে হবে, আমি দেখুন এই পাশ দিয়ে একটা জাস্টিফাইড চলে এসেছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের লেফট সাইড, এটা লেফট সাইড আমরা ফিল আপ রাখতে পারবো আমরা, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি চাচ্ছি এটাকে সুন্দর করার জন্য এটা আমরা জাস্টিফাই দিয়ে দেব, কন্ট্রোল জে চাপ দিয়ে এটাকে জাস্টিফাই করে দেব যাতে সুন্দর হয়ে যায়। অতএব মহোদয় আমি লিখি, মহোদয় সমীপে নকল আবেদন আমাদের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য অনতি বিলম্বে একটি গভীর নলকূপ স্থাপন করে বাধিত করবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দিতে পারি বিনীত নিবেদক, এটা দিয়ে আমরা এলাকাবাসীর পক্ষে এখানে লিখতে পারি, যেহেতু এটা একার বিষয় নয়, এলাকাবাসীর পক্ষে দিয়ে এখানে একটা নাম আমরা উল্লেখ করে দিতে পারি, যেমন আলমগীর হোসেন। ওকে দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের একটি আদর্শ দরখাস্ত লেখার পদ্ধতি। এখানে আরো অনেক কথা আসতে পারে, অনেকগুলো লিখতে পারি, কিন্তু আমরা যেন আমাদের লেখার ফরম্যাটটা যেন ঠিক রাখি এবং আমরা যেন পেজ সেট আপটা ঠিক রাখি, আমাদের মার্জিন যেন ঠিক থাকে, তাহলে এটা দেখতে সুন্দর হবে। তো আশা করি আপনাদের আজকের এই দরখাস্ত লেখাটি ভালো হয়েছে, ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন দরখাস্ত লেখাটির বিষয়। যদি আপনাদের কাছে আরো কোনো মেথড থাকে তাহলে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, যাতে করে আমি আমার নিজেকে এটার ব্যাপারে এই ব্যাপারে আমি যেন নিজেকে সমৃদ্ধ করতে পারি আপনাদের কাছ থেকে জ্ঞান নিয়ে, কারণ হচ্ছে এখানে আমি জানি আমার চাইতে অনেক ভালো ভালো জ্ঞানী লোক এখানে আছেন, তারপরে আমার কাছে মনে হলো এই ব্যাপারটা শেয়ার করা দরকার, সেই ব্যাপারটি আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম। এখন হচ্ছে এই জিনিসটা কিন্তু ডকুমেন্ট ওয়ান রয়ে গেল, এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ করি, এবং এটাকে আমি আপাতত একটা কাজ করি, এটা হচ্ছে আমি ডেস্কটপে রেখে দিলাম, তারপরে এখানে ডেস্কটপে রেখে দিলাম, ডেস্কটপে আমি একটা নাম দিয়ে দিলাম, সে 001, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, সেভ দিলাম এবং ওকে করলাম। তাহলে এটা এখন আমাদের প্রিন্টের জন্য রেডি হয়ে গেল। তারপর হচ্ছে আমি চলে যাব ফাইল থেকে, আমরা চলে যাব কি সরাসরি প্রিন্টারে চলে যাব, ইচ্ছা করলে এখান থেকে কুইক প্রিন্ট করতে পারি আমি এখানে। তো এখান থেকে যাচ্ছি ফাইলে যাচ্ছি, আমি কন্ট্রোল এবং পি একসাথে চাপবো, তারপরে হচ্ছে আমি এখান থেকে দেখবো আমার প্রিভিউটা কেমন হয়েছে, এটা দেখে আমি এখানে আমি প্রিন্টে ক্লিক করব, তাহলে আমার প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে একটি আদর্শ দরখাস্ত লেখা এবং আদর্শ দরখাস্ত একটি প্রিন্ট করার একটি প্রক্রিয়া। তো আজ তাহলে এ পর্যন্তই, আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের সুন্দর সুন্দর মুখ সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।